নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আশা রাখি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন তবে শেয়ার করতে এবং বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না আগামী দিনের মূল্যবান ভিডিওটি সকলের আগে আপনার কাছে পৌঁছে যাবে তবে এখন আসছি সেই আবিষ্কারের কথা বলতে আজকে আপনাদের যা কথা বলতে যাচ্ছি তিনি হলেন এক বাঙালি বিজ্ঞানী তিনি তার প্রতিভা দিয়ে বিশ্বকে জয় করতে চলেছেন তিনি অবশ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনই মার্কিন মুলুকে গবেষণারত বাঙালি বিজ্ঞানী মানুষ সরকার তিনি আবিষ্কার করেন বায়ো কংক্রিট এই বায়ো কংক্রিটে থাকে এক ধরনের ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া কংক্রিট থেকে নিজেদের খাদ্য সংগ্রহ করে এবং উপজাত হিসাবে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর তৈরি করে বায়ো কংক্রিটে থাকে ক্যালসিয়াম ল্যাকটেড এই ক্যালসিয়াম ল্যাকটেড ব্যাকটেরিয়া খাদ্য হিসাবে নেয় এরপর একটি বায়োমিনারালাইজেশান পদ্ধতির মাধ্যমে তৈরি করে এই চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট। জিরো পয়েন্ট টু মিলিমিটার থেকে টু মিলিমিটারের ফাটল আঠাশ দিনে ষাট শতাংশ পূরণ হয়ে যায় কুড়ি থেকে দুশো ন্যানোমিটারের ফাটল আঠাশ দিনে সাতাশি শতাংশ পূরণ হয়ে যায় কাজেই রাস্তা হোক বা বাড়ির দেওয়াল হোক এ নিয়ে আর চিন্তা কোনো চিন্তা রইল না যদি ফাটল আসে তাহলে আপনা আপ জুড়ে যাবে বাংলার এই কীর্তি সন্তান যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার পর চলে যান চীনে ঝেজিয়ং বিশ্ববিদ্যালয়ে তারপর তিনি যান ডেনমার্ক তার এই গবেষণা সে দেশের স্বীকৃতি পেয়েছে বাণিজ্যিক তেল এবং গ্যাস উৎপাদনে এই প্রযুক্তিটি বিশেষ সহায়ক সে দেশে এই কাজে তার প্রযুক্তি ব্যবহৃত হতে চলেছে বর্তমানে বর্তমানে ক্যালিফোর্নিয়ায় বিশ্ববিদ্যালয়ে এই সিমেন্ট নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন যাতে এই সিমেন্ট আরও পরিবেশ বান্ধব হয় বর্তমানে এক সিমেন্ট উৎপাদনে জিরো পয়েন্ট এইট টন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় কিন্তু এই বিজ্ঞানীর তৈরি সিমেন্ট উৎপাদন করতে উল্টো কার্বন ডাইঅক্সাইড শোষণ হয় তাছাড়া শিল্পে যেগুলি বর্জ্য পদার্থ অর্থাৎ ফ্লাই অ্যাশ ক্যালসিয়াম হাইড্র অক্সাইড এগুলো দিয়ে বরং সিমেন্টটি তৈরি হয় কাজেই পরিবেশ দূষণ থেকেও সমাজ মুক্ত পাবে বাংলার এই কীর্তি সন্তানের জন্য রইল ভালোবাসা ভালো থাকবেন সবাই